নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যা, অর্থাৎ আপনারা যারা আগামীতে টেট পরীক্ষা দেবেন তা তাদের ক্ষেত্রে 30 নম্বর যে পরিবেশবিদ্যা থেকে কোশ্চেন আসবে তা সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। এবং আপনারা যারা সিরিয়াল ওয়াইজ দেখতে চান তা তারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর এই যে আমাদের পরিবেশ বিদ্যার যে ক্লাসগুলো হয়েছে তা সেই ক্লাসগুলো পরপর দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা বেশি না বলে আমরা ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন আছে, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো, তাহলে কোন ধাতুটার ফলে মিনামাটা রোগ সৃষ্টি হয়? তা এখানে আপনারা মোটামুটি সবাই জানেন এর সঠিক উত্তর হবে পারদ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনষ্টকারী মূল গ্যাসটি হলো, এর সঠিক উত্তর আপনারা মোটামুটি সবাই জানেন, এর সঠিক উত্তর হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চার্নোবিল দুর্ঘটনা ঘটেছিল কত সালে? তাহলে কত সালে চার্নোবিল দুর্ঘটনা ঘটেছিল সোভিয়েত রাশিয়া? এর সঠিক উত্তর হচ্ছে 1986 সালে। নেক্সট প্রশ্ন, অপ্রচলিত শক্তির উদাহরণ হলো, মানে যে শক্তি এখনো অপ্রচলিত, এখনো সম্পূর্ণভাবে সে ব্যবহার করা হয়নি, তা এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর হবে সৌরশক্তি। তা গেল দিনে এইটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তাহলে অপ্রচলিত শক্তির উদাহরণ কোনটা? না সৌরশক্তি। আর যদি চারটে অপশনের মধ্যে ব্যবহার করি, কয়লা আমরা ব্যবহার করেছি, প্রাকৃতিক গ্যাসও আমরা ব্যবহার করি, ডিজেলটাও ব্যবহার করি, তাহলে এখনো অপ্রচলিত অল্প বিস্তর এই যে সোলার প্যানেল লাগিয়ে আমরা ব্যবহার করছি, কিন্তু সম্পূর্ণটা আমরা ব্যবহার করতে এখনো পেরে উঠতে পারিনি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে দেশটি জৈব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ সেটি হলো, তাহলে যে দেশটি জৈব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ এই চারটে দেশের মধ্যে এর সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষ। নেক্সট, সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারী হিসেবে দেখা দিতে পারে, জলের মানে মেনলি এটাকে জিজ্ঞেস করেছে জলবাহিত রোগ কোনটা, সেটা আমাদের একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা কলেরা। নেক্সট প্রশ্ন, একবিংশ শতাব্দীতেও বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় 10 কোটি, তাহলে একবিংশ শতাব্দীতে বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা কত সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, তা এটার সঠিক উত্তর হবে 100 কোটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বনভূমি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার পৃথিবীর স্থলভাগের অন্তত শতকরা 10 ভাগ, তাহলে কত ভাগ বনভূমি আচ্ছাদিত থাকা প্রয়োজন আছে? এর সঠিক উত্তর হচ্ছে 30 ভাগ। 30 ভাগ বনভূমি কিন্তু আচ্ছাদিত থাকা প্রয়োজন আছে, কেন বনভূমি আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। অক্সিজেন যদি 5 মিনিট বন্ধ হয়ে যায় তাহলেই মোটামুটি জীবজগৎ আর খুঁজে পাওয়া যাবে না, আবার 5 মিনিট পরে ফিরে আসলে সব অক্সিডেশন হয়ে যাবে। তা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে অক্সিজেনের কতটা প্রয়োজন, তা মেইনলি অক্সিজেনের জন্য কিন্তু বনভূমি অবশ্যই প্রয়োজন। চলে আসছি পরবর্তী প্রশ্নে, মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ, তাহলে মেলানোসিস রোগটি কিসের প্রভাবে হয়? এর সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক দূষণের ফলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 1987 সালের 16ই সেপ্টেম্বর বিশ্বে 11টি দেশ পরিবেশ সংক্রান্ত যে চুক্তিকে আবদ্ধ হয়েছে তা হলো, তাহলে পরিবেশ সংক্রান্ত চুক্তিতে যে দেশটি আবদ্ধ হয়েছে তা সেই চুক্তিকে কি বলা হচ্ছে, না সেই চুক্তিকে বলা হয় মন্ট্রিল চুক্তি। চলে আসবে পরবর্তী প্রশ্নে, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় কত সালে? তাহলে কত সালে বন্যপ্রাণী আইনটি সংরক্ষণ করা হয়? এটা সঠিক উত্তর 1972। আর এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকবার পেয়েছি, তা সুতরাং এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করবেন বা অ্যান্সারগুলো মাথায় রেখে দেবেন। নেক্সট প্রশ্নে চলে আসছি, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা, তাহলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের কোনটা ক্ষতিগ্রস্ত হয় সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে দাঁত ও হাড়। ঠিক আছে, ফ্লুরোসিস রোগের জন্য মানুষের দাঁত ও হাড় ক্ষতিগ্রস্ত হয়। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, মানুষকে সঙ্গে সঙ্গে ও স্থায়ীভাবে বধির করতে পারে, তাহলে কত ডেসিবেলের আওয়াজ মানুষকে সঙ্গে সঙ্গে মানে আওয়াজ শোনার সাথে সাথে বধির হয়ে যেতে পারে মানুষ, এর সঠিক উত্তর হচ্ছে 150 ডেসিবেল আওয়াজ। চলে আসবে পরবর্তী প্রশ্ন, ভাইরাস ঘটিত রোগ, তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটা ভাইরাস ঘটিত রোগ সেটা আমাদের বলতে হবে, তা এর সঠিক উত্তর হচ্ছে পোলিও। পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন, বটগাছের বিজ্ঞানসম্মত নাম হলো, তাহলে এই চারটে অপশনের মধ্যে বটগাছের বিজ্ঞানসম্মত নাম কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে, তা এর সঠিক উত্তর হচ্ছে ফিকাস রিজিওসা। ফিকাস রিজিওসা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবেশ রক্ষা আইনটি জারি হয় কত সালে? তাহলে পরিবেশ রক্ষা আইনটি কত সালে জারি হয়, এর সঠিক উত্তর হবে 1986 সালে। নেক্সট, জীববৈচিত্র্য আইন
ভারতে চালু হয়। তাহলে জীব বৈচিত্র্য আইন ভারতে কবে থেকে চালু হয় সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে 2002 সাল থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের বন সংরক্ষণ আইন 1980 সালে চালু হওয়ার পর সংশোধিত হয় কত সালে? না, এটা সংশোধিত হয় একবার চালু হয়েছিল, তারপরে সংশোধিত হয়েছে এটা 1988 সালে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, ভারতে কীটনাশক আইন চালু হয় কত সাল থেকে? ভারতে কীটনাশক আইন চালু হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1966 সালে। পরবর্তী আজকে শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে আর্সেনিকের দূষিত জেলার সংখ্যা কটি? তা এর সঠিক উত্তর যবে আমরা ভিডিওটা পোস্ট করছি তবে হচ্ছে 4টে। আপনারা একটু এই কোশ্চেনে গুগল সার্চ করে নেবেন, গুগল সার্চ করে নিলে এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ এই প্রশ্নের উত্তর বর্তমানে কম হতে পারে কিন্তু বা বেড়েও যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কত হবে তখন সে তখনকার সময় আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এর সঠিক উত্তরটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই 20টা প্রশ্নের আলোচনা। তা 20টা প্রশ্নের মধ্যে আশা করি আপনারা অনেক প্রশ্নের অ্যান্সারই সঠিক জানতেন। এটা করার ফলে কি হলো, একদিক থেকে আপনাদের এটা রিক্যাপ হয়ে গেল, মানে আপনাদের এটা কিন্তু রিভাইজ হয়ে গেল, আর আরেক দিক থেকে যেগুলো জানতেন না সেগুলো আপনারা জেনে ফেলেন। এইবার আমরা একটু স্মৃতি রোমন্থন করব, যে আজকে আমরা চট করে কি কি শিখলাম সেগুলো একবার জাস্ট আমরা দেখে নেব বা রিভাইজ করে নেব। তা যার ফলে যারা এই প্রশ্নগুলোর সাথে নতুন পরিচয় হচ্ছে তাদের যাতে একবার রোমন্থন হয়ে যায়, যাতে তারা এই কোশ্চেনের অ্যান্সারগুলো না বোঝে, ঠিক আছে? তাহলে তারা যদি না ভুলে তার জন্য আমরা এই কোশ্চেনগুলো একটু রিক্যাপ করে নেবো, আপনারা জাস্ট মন দিয়ে একবার ভালো করে শুনে নেবেন। আমি পড়ছি, একটু মন দেবেন। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো? সঠিক উত্তর পারদ। নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন স্তর বিনষ্টকারী মূল গ্যাসটি হলো? সিএফসি। নেক্সট, চেরনোবেল দুর্ঘটনা ঘটেছিল কত সালে? 1986 সালে। নেক্সট, অপ্রচলিত শক্তির উদাহরণ হলো? সঠিক উত্তর সৌরশক্তি। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে দেশটি জৈব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ সেটি হলো? সঠিক উত্তর ভারত। নেক্সট, সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারী হিসেবে দেখা দিতে পারে? সঠিক উত্তর কলেরা। নেক্সট, একবিংশ শতাব্দীতে বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় 10 কোটি? সঠিক উত্তর 100 কোটি। নেক্সট, বনভূমির দ্বারা আচ্ছাদিত থাকা দরকার পৃথিবীর স্থলভাগের অন্তত শতকরা 10 ভাগ? এর সঠিক উত্তর হচ্ছে 30 ভাগ। নেক্সট, মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ? এর সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক দূষণ। নেক্সট, 1987 সালের 16 ডিসেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত যে চুক্তিতে আবদ্ধ হয়েছে তা হলো? সঠিক উত্তর মন্ট্রিল চুক্তি। নেক্সট, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1972 সালে। নেক্সট, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা? এর সঠিক উত্তর 0.005 মিলিগ্রাম/লিটার। আমার বাংলা ইংরেজিতে একসাথে হয়ে যাচ্ছে। নেক্সট, ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের? সঠিক উত্তর দাঁত ও হাড়। নেক্সট, মানুষকে সঙ্গে সঙ্গে স্থায়ী ভাবে বধির করতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে 150 ডেসিবেল আওয়াজ। নেক্সট, ভাইরাস ঘটিত রোগ হলো? সঠিক উত্তর পোলিও। নেক্সট, বট গাছের বিজ্ঞানসম্মত নাম হলো? ফিকাস রিজিওসা। নেক্সট, ভারতে পরিবেশ রক্ষা আইনটি জারি হয় কত সালে? এর সঠিক উত্তর 1986। নেক্সট, জীব বৈচিত্র্য আইন ভারতে চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 2002 সালে। নেক্সট, ভারতে বন সংরক্ষণ আইন 1980 সালে চালু হওয়ার পর সংরক্ষিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1988 সালে। নেক্সট প্রশ্ন, ভারতে কীটনাশক আইন চালু হয়? এর সঠিক উত্তর 1966 সালে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে আর্সেনিকের দূষিত জেলা? এর সঠিক উত্তর 4টি। এইবার বন্ধুরা আমরা চলে আসি আপনাদের যে আকর্ষণীয় বিষয়, সেই আকর্ষণীয় বিষয়টিতে। তা আপনাদের আজকে যে আকর্ষণীয় বিষয় সেটি হলো, আপনাদের একটা হোমটাক্স দেওয়া হবে, সেই হোমটাক্সের প্রশ্নে আপনাদের সঠিক উত্তর দিতে হবে। এর মাধ্যমে আপনারা দেখবেন যে আপনাদের প্রস্তুতি পর্ব কীরকম পর্যায়ে চলছে। তা সুতরাং আপনারা যাতে ভালো মার্কস বা ভালো অনুপ্রেরণা পান তা সেই জন্য আমরা কিছু প্রাইজের ব্যবস্থা করেছি। তো চলুন প্রথমে আজকে দেখে নেওয়া যাক আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা কি। তা আজকে হোমটাক্সের প্রশ্ন হলো, চুজ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যাবসলিউট। অপশন এ ফ্যাকাল্টি, অপশন বি লিমিটেড, অপশন সি স্কিয়ার্স, অপশন ডি ডেফিসিয়েন্ট। আবার আমি আপনাদের আজকের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবসলিউট। অপশন এ ফ্যাকাল্টি, অপশন বি লিমিটেড, অপশন সি স্কিয়ার্স, আর অপশন ডি ডেফিসিয়েন্ট। তা আপনাদের এই 4টে উত্তরের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা এক্ষুনি আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আমরা আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা।
অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।